নিজের নাম বদলে কর্মকর্তা সেজে অভিনব প্রতারণা ফেনীর যুবক আতিকুর রহমানের। আনিসুর রহমান পরিচয়ে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা সেজে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে 15 লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনীর দক্ষিণ কুতমা এলাকার অভিযুক্ত যুবক আতিকুর রহমানের সাথে পরিচয় হয় চুয়াডাঙ্গার শামসুদ্দিনের। নিজেকে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা আনিসুর রহমান পরিচয় দিয়ে ডেসপাস রাইটার পদে লোক নিয়োগ দিতে পারবে বলে জানায়। আতিকুরের প্রলোভনে শামসুদ্দিন ও তার ভাতিজা আকাশ আলী 15 লাখ টাকার চাকরি নেবার জন্য রাজি হয়। এরপর আতিকুরের কথা মতো কয়েক ধাপে 15 লাখ টাকা দেয় আকাশ আলী। এদিকে আকাশ আলীর কাছ থেকে 15 লাখ টাকা নিয়ে আত্মগোপনে চলে যায় আতিকুর। প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় মামলা করে ভুক্তভোগী আকাশ আলী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আতিকুরের পরিচয় শনাক্ত করে পুলিশ। 22 জানুয়ারি ফেনীর দক্ষিণ কুতমা এলাকা থেকে পরশুরাম থানা পুলিশের সহায়তায় প্রতারক আতিকুর রহমানকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় আত্মসাত করা 4,50,000 টাকা। ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারি জানান, আতিকুর এক এক সময় এক এক নাম ব্যবহার করে প্রতারণা করে আসছে। অভিযান চালিয়ে তার বাসা থেকে একাধিক অটো সিল, গোল্ড সিল, আনিসুর রহমান নামে চট্টগ্রাম বন্দরের আইডি কার্ড, চাকরির আবেদন ফর্ম ও মোবাইল ফোন সহ প্রতারণার বিভিন্ন আলামত জব্দ করা হয়। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।